এই লাঠিটা নাকি জাদুর লাঠি দেখতে তো অনেক সুন্দর মনে হচ্ছে এটা দিয়ে আমি ক্রিকেট খেলি কিন্তু লাঠিটা কি আসলেই জাদুর নাকি ওই ব্যাটা আমাকে বোকা বানালো আমি তো কিছুই টের পাচ্ছি না এটা কিভাবে ব্যবহার করব। এইভাবে ব্যাটিং পজিশনে দাঁড়িয়ে ব্যাটিং করব। নাকি কিভাবে কি করব আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না দাঁত কি এটা দিয়ে বোধহয় কিচ্ছু হবে না এই এই কি হচ্ছে দিয়ে কি নচরা করছে হ্যাঁ হ্যাঁ তাই তো আমি তো ঠিকই ধরেছি হ্যাঁ তার মানে ওদিকেই বোধহয় পানি আছে যাই 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 লাঠির পিছে নিচে যাই নিশ্চিত লাঠি আমাকে পানির পিছনে নিয়ে যাচ্ছে যাই 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 এই লাঠিটা তো এই গাড়ির দিকেই সারা করছে নিশ্চিতের ভেতরে পানি আছে দেখি 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 কি এখানে তো কোনো পানি নেই শুকনো খালি গ্যাস আর গ্যাস থুর নাকটাই নষ্ট হয়ে গেল এই জাদুর লাঠি তুমি আমার সাথে মস্করা করো না তো আমাকে তুমি সঠিক রাস্তা দেখাও আমার অনেক পানি বিপাশে পেয়েছে ও হ্যাঁ এটা দেখি আবার নড়াচড়া করা শুরু করেছে নিশ্চিত এইবার আমাকে সঠিক রাস্তা দেখাবে এই তো আমি তো দেখি পানির কাছে এসে পড়েছি হ্যাঁ 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 এই টিউবওয়েল সাপ্লাই বোধহয় পানি বের হবে দেখি চেপে চেপে দেখি চেপে চেপে দেখি এই তো এখনই বোধহয় পানি বেরোবে আহা হা কখন তো পানি খায় না হায় হায় কই ভেবেছিলাম পানি এ তো দেখি কাদা মাটি ধরি এই লাঠিটা আসলেই কোনো কাজের না ওই ব্যাটা সত্যি আমাকে বোকা বানিয়েছে তাও যেহেতু বলেছে জাদুর লাঠি এক কোটি টাকা দিয়ে কিনেছি তাহলে তো এটা ব্যবহার করা ছাড়া আমার কোনো উপায় নেই ওই তো ওই তো ওই তো লাঠিটা ওই দিকেই সেরা করছে তাহলে একটা কাজ করি আমি এবার ওদিকে যাই এইদিকে যেহেতু পানি পাইনি তাহলে ওদিকে আমি অবশ্যই পানি পাবো এই তো আমি কুয়ার কাছে এসে পড়েছি এই কুয়াতে নিশ্চিত পানি আছে কুয়াটাতে চাকা ঘোরানো শুরু করি শুরু করি শুরু করি এই তো পানি উঠে এসেছে এইবার পানিটা আমি খেয়ে ফেলো। হা হা আ পুরোটাই কে বলেছি ফু এটা আমি কি খেলাম এটা দেখি পুরোটাই বালি তার মানে আমি ঠিক ছিলাম ওই বেটা বই আমাকে বোকা বানিয়েছে এই বই রায়দুল তুই আমাকে বোকা বানিয়েছিস কেন আমি বেটা এক কোটি টাকা দিয়ে কিনেছি আর তুমি বলেছি এটা জাদুর লাঠি এটার মধ্যে তো কোনো জাদু শক্তি নেই টান খাই আন ভ্যালি ভ্যালি তোনো আমার ভুল হয়ে গিয়েছে আমি মধ্যে তোমাকে ভুল লাঠি দিয়ে এই এইবার আমি তোমাকে একদম ঠকিয়ে লাঠি দেব যেটা আগে থেকেও বেশি শক্তিশালী দাও তুমি এখানে দাও তোমার জন্য আমি লাঠি আনছি এই নাও এটা হচ্ছে লোহা লাঠি এইটা ব্যবহার করলে তোমার কোনো অসুবিধা হবে না তুমি যেখানে যাবে সেখানেই পানি পাবে বুঝতে পেরেছো এটাতে কোনো ব্যাজাল নেই এটা নিশ্চিত একটা জাদুর লাঠি তুমি এটা ব্যবহার করতে পারো এই তো এইবার পেয়েছি জাদল লাঠি এটা দিয়ে আমি এখন তাড়াতাড়ি করে পানি খুঁজবো এই তো আমি এক্ষুনি আছি পানি খুঁজে হাই 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 ওরে বাবা রে বাবা মরে গেলাম রে এইবার তো বদমাইশ বিদ্যুৎ পড়ার কথা ছিল এটার উপর পড়লো আমার উপর আমি তো পুড়ে গেলাম ও তাহলে এই ব্যাপার তুমি ভুলে গেছ সমর্থনে সমর্থনে তোমার জন্য রয়েছে আমার কাছে আর একটা নতুন সমাধান এটা হচ্ছে লোগোটিক লাঠি এই লাঠি একবার ব্যবহার করলে তুমি এক নিমিষেই পানি পেয়ে যাবে তোমার পানির কোনো অভাব করবে না বুঝতে পেরেছে টম ভাইয়া এটা তুমি নিয়ে যাও তোমার অনেক কাজে লাগবে এটার দাম মাত্র তুই এক কোটি 50 লাখ। আগে তো থেকে মাত্র 50 লাখ টাকা বেশি। তবে এই 50 লাখ টাকা তুমি আমাকে পরলে দিও। বললেই হলো। টাকাbodhe গাছে ধরে। দেখিয়ে লাডিটা বেওয়ার করে। এটা তো দেখি নিজে নিজেই চালাচলা করছে। যাক এটা এটাbodhe একটু ভালো। ওরে 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 এটা তখন ব্রেক নেই। ওরে বাবারে বাবা আমি তো বলের সাথে বাচ্চা হয়ে গেলাম। আরে বাবারে বাবা হারডিগুটি ভেঙে গেল। চোর মার হই গেল রে। এ কি তামাইয়া?dummies কম। কেটে হয়ে গেছো কেন? তোমার জন্য এই একটা বড় সমাধান আছে দাঁড়াও তোমাকে এখন আমি ফুলিয়ে আগের মতো করে দিচ্ছি আমি থাকতে তুমি কোনো টেনশন করবে না দাঁড়াও 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 এই তো তোমাকে একটু একটু করে আমি পাম দিচ্ছি পাম দিলে তুমি একদম ফুলে আগের হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে আমি পাম দেয়া ছুলু করি এই রে কেলো করেছে রে এইবার ফুল হতে গিয়ে জানে আমাকে কি করে তুমি কোনর টেনশন করো না তম ভাইয়া আমার কাছে থকল সমস্যার সমাধান আছে এই যে বেলুনটা আমি ফুলেছি তুমি শুধু এই বেলুনটা ধরো তাহলেই হবে তারপর দেখবে তুমি আগের অবস্থানে ফিলে এসেছ আমি শুধু পাম দিব আর পাম দিব তুমি যাবে আকাছে বুইরাই দূর পাম দিবি তো বুঝলাম কিন্তু আস্তে আস্তে দিস হাই হাই যেটার হয়েছিল সেটাই হয়েছে বেলুনটা ফুটে গেছে ওরে থোতা মুখটা আমার ভোতা হয়ে গেল আবারও ওলে টম ভাইয়া তুমি তো দেখি আবার কলে গেতো চমৎখানি চমৎখানি তোমার জন্য আরো ভালো লাগিয়ে এনেছি এই লাঠি আগেরটার থেকেও দামি তোমাকে ফ্রি দিয়ে দিলাম তোর ফ্রি এর লাঠির খেতা পুরি আমি তোর লাঠি আমি আজকে ফালাই দিব ভাঙ্গে ফেলাম এই লাঠি কোনো কাজ রইলো ধ্যাত তেরি কি তোর লাঠি আমার লাগবে না যা ভাগ পচা লাঠি কোনো কাজের না হাই হাই এই বেটা দেখি আবার আমার কাছে ফিরে এসেছে আবার দেখি গলার আশপাশে ঘুরছে এই এই বেটা তুই কি চাচ্ছে আমাকে পানিও খুঁজে দিবি না আবার আমার সাথে শয়তানিও করবি ভাঙে এখান থেকে তোকে আমার লাগবে না তোর মতো পচা লাঠি আমার কোনো দরকার নেই তুই নাকি জাদুর লাঠি তুই একটা বেকার লাঠি পানি পানি কতদিন যাব পানি কায় না রে এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমি একদম গোড়াগড়ি খেয়ে মরেই যাব একই এত সুন্দর একটা লাঠি এখানে কেন রেখেছে এটার তো নিশ্চিত কোনো বিশেষত্ব আছে আমার তো মনে হচ্ছে হাই হাই, এই লাঠিতে কি আবার নড়াচড়া করে ব্যাপার কি কিছুই তো বুঝতেছি না ওরে ওরে লাঠিতে কি আমাকে চারপাশে ঘুরাচ্ছে কি ব্যাপার লাঠির কোনো সিগনাল দিচ্ছে না কি আমাকে আমার তো তাই মনে হচ্ছে এ দেখি মাটিতে একটা বাড়ি দিয়ে কই তো কিছুই তো হলো না হায় হায় এখান থেকে দেখি জল বেরোচ্ছে এই তো পানি পেয়েছি এখন আমি পানি খাবো পেট ভরে আমি পানি খাবো কত দিন পানি খাই না এই তো শেষ পানি দেখা পেলাম এই যে ভাগ এখান থেকে তুমি আমার লাঠিতে পানি পেয়েছ তার মানে এই পানির মালিক হচ্ছি আমি এখন এই সম্পূর্ণ পানি আমার বালতির মধ্যে ভরে আমি পুরোটা খেয়ে ফেলবো আহা হা পুরো ভর্তি বালতি পানি এই পুরোটা আমি খেয়ে ফেলবো হায় হায় কি হচ্ছে আমার পুরোটা পানি দেখি ছিদ্রের মধ্যে দিয়ে পড়ে গেল হ্যাঁ চেটে পড়ে সব খেয়ে ফেলতে হবে নয়তো মাটির ভিতরে আবার ঢুকে যাবে কিছু তো খেতে পারলাম না সব কিছু জেরির জন্যই হয়েছে দেখ তুমি কি আমার কপালটাই খারাপ থাকবোই না আর এখানে আমার কপালটা যে কেন এত খারাপ আমি কিছুই বুঝতে পারছি না আমি যখন তখনই লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিয়েছিলাম তখনই তো পানি পড়েছিল আসলে কি এটা চাদর লাঠি এ তার তো তাই মনে হচ্ছে এ কি এ তো দেখি আমাকে দেখি সামনের দিকে আবার নিয়ে যাচ্ছে এই এই জাদু লাঠি থামো 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 আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কী ব্যাপার এটা তো শুকনো নদী এখানে কেন নিয়ে আসলো হাই হাই নিজে নিজে দেখি মাটিতে একটা বাড়ি দিল ব্যাপার কি দেখি কি হয় আমার তো মনে হয় না কোনো কিছু হবে এটা কি নিশ্চিত জাদুর লাঠি নাকি অন্য কিছু আমার তো বিশ্বাসই হয় না যে কাজটা আমি পারিনি সেই কাজটা পারবে জেরি এটাও কি সম্ভব নাকি কতক্ষণ আগে সে বাড়ি দিয়েছে এখন পর্যন্ত জল বেরোয়নি তুমি কি আর পানি বের করতে পারবে যাও 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 বাড়িতে যাও তোমার পক্ষে পানি বের করা সম্ভব না এই কি জাদুর লাঠি আমাকে আবার ওদিকটা নিয়ে যেতে চাচ্ছে এটা কি হলো জেরি তুমি আমাকে মারলে কেন আরে টম আমি তোমার কি ইচ্ছা করে মারিনি এই জাদল্লাঠি এখানে এসেছে নদীর মধ্যে ইচ্ছে করে সে বাড়ি দিয়েছে। হাই, নদী পানি 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 সব খেয়ে ফেলবো আহ আমার পানি এই পানি আমার আমি খুঁজেছি এটা দিয়ে আমি এখন গোসল করবো হাত মাছবো সব কিছু করবো আমার পানি মানে আমার পানি তুমি এখানে আসবে না টম যাও যাও আমি আমার পানিতে গোসল করবো নাচানাচি করবো সব কর এটা তোমার পানি মানে এই জাদুর লাঠিটা তো আমার তুমি কিভাবে এটা দাবি করো এই জাদু লাঠি দিয়ে এখন আমি একই 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 জেরি তুমি আমার জাদু লাঠি ধরেছি কেন ছাড়ো বলছি ছাড়ো আমি এই লাঠি ছাড়বো না তুমি এই লাঠি ফেলে দিয়েছিলে না লাঠি এখন এটা আমার হায় হায় লাঠি তো এখন দুই টুকরা হয়ে গেল এখন এটা তুমি কি করলে জেরি এটা কোনো কাজ করলে শেষ বেশ পানির সন্ধান পেয়েছিলাম এখন এই পানিটা তো দেখি শুকিয়ে যাচ্ছে আমরা তাহলে কি খাবো তুমি আসলে একটা বদ সব তোমার জন্য হয়েছে তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করবে না আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো এই তো এই লাঠিটা দেখতে তো ওই জাদুর লাঠির মতোই মনে হচ্ছে এটা দিয়ে কি কাজ হবে হ্যাঁ 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 এটাও তো করছে তাই তো এই তো পেয়েছি নতুন একটা জাদুর লাঠি এটা দিয়ে আমি আবার পানি খুঁজবো এ কি দেখছি জাদুর লাঠির গাছ দেখি এটা এইখানে যদি একটা জাদুর লাঠি পেয়েছে আমি শুধু শুধু দেড় কুড়ি টাকা খরচ করে জাদুর লাঠি কিনলাম দেখি এই লাঠি দিয়ে তো অবশ্যই কাজ হবে কি ব্যাপার এটা তো কোনো নড়াচড়া করছে না ব্যাপার কি এই লাঠি নড়াচড়া করো এটা কাজ হবে না নতুন লাঠি দেখি এটা দিয়ে নিশ্চিত হবে এটাও কাজের না দেখি 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 কোন লাঠি খুঁজে পাচ্ছি না আমি কোনটাকে জাদুর লাঠি মানবো ব্যাপার কি জাদুর লাঠি চিনবো কিভাবে কিছুই তো বুঝতে পারছি না এই এই জাদুর লাঠি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে নিশ্চিত পানের গেছে নিয়ে যায় এই জাদুর গাছের এটাই শেষ লাঠি এই লাঠি যদি জাদুর লাঠি না হয় তাহলে আর সম্ভব না দেখি তো দেখি তো সিগন্যাল দেয় কি না কী ব্যাপার এটাও তো সিগনাল দিচ্ছে না ধরতে কি সব লাঠি বেঈমান কোনো লাঠি আমার দরকার নেই জাদুর লাঠি নিগুচি করেছে পানিই খাবো না আমি আর আমার কপালটাই খারাপ এ কি জেরি আবার কোন দিকে দৌড়াচ্ছে এই জেরি দাঁড়াও 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 তুমি নিশ্চিত পানি পেয়েছো আমাকে নিয়ে যাও নিয়ে যাও বলছি দাঁড়াও 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 এই বেটা তোমাকে না দাঁড়াতে বললাম দাঁড়াও বলছি দাঁড়াও 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 আমিও আসবো আমিও আসবো জাদুর লাঠি তো আমাকে এখানে আনলো কিন্তু পানি তো আমি কোথাও দেখছি না ওই 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 তো ওই তো এতগুলো জানোয়ার ওখানে একসাথে কি করছে কিছু তো বুঝতে পারছি না এই দশ টাকা দশ টাকা দশ টাকা এক গ্লাস পানি দশ টাকা পাঁচ টাকা আধা কাপ খেতে চাইলে লাইনে দাঁড়াও না হইলে লাইনে থেকে ফাঁকে যাও জাগারি করো যারা যারা পানি নিবে আমার কাছে আছো এক গ্লাস দশ টাকা হাফ গ্লাস পাঁচ টাকা অনেক পানি পিপাথা পেয়েছে ভাই আমাকে একটু পানি খাওয়াও টাকা দাও পানি খাও যত টাকা তত পানি কোনো বাকি নেই বাকি নাম ফাঁকি বুঝতে পেরেছো এখানে আমার জায়গায় কোনো বাকি চলবে না এই পুরো পানির মালিক আমি তাই বাকির নাম ফাঁকি কোনো বাকি চলবে না এখানে ঠিক আছে ভাই অনেক বেশি পানি পিপাসা পেয়েছে এই নাও এই কয়টা টাকায় আমার কাছে আছে এটা রেখে দাও একই এখানে তো মাত্র দুই টাকা দুই টাকা দিয়ে তুমি পানি কিনতে এসেছো তুমি তো আচ্ছা একটা বদমাইশ লোক তুমি কি জানো না পাঁচ টাকা নিতে আমি পানি বিক্রি করলি না যাক তোমার যেহেতু এত পিপাছা লেগেছে তাহলে এইবারের মতো তোমাকে আমি একটুখানি পানি দিচ্ছি সেটা খেয়ে তুমি তোমার গলা ভিজাও এই নাও দাও 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 ভাই তাড়াতাড়ি দাও পানি না খেতে খেতে মরে যাচ্ছি তাড়াতাড়ি দাও ভাই তাড়াতাড়ি দাও দেখি মাত্র এক ফোঁটা পানি এই পানি খেয়ে কি আমার হবে আমি তুমি এই কথাই বলবে এই ধর আমি গরিবদের কাছে পানি বিক্রি করলি না এসব কি হচ্ছে বই দূর তুমি কি করছো এসব পানিও কি তুমি টাকা দিয়ে বিক্রি করছো ও তুমি বুঝবে না তম ভাইয়া এটা হল ব্যবসা ব্যবসা করার জন্যে একটু একটু চুরি চামালি একটু একটু চালাকি করতেই হয় তোমাদের মাথায় তো টাকা কামানোর বুকিল নেই তাই তোমরা পারো না বুঝতে পেরেছো যাই হোক আমি অনেক কষ্ট করে এই পানির ফার্মটি দিয়েছি সবাই এখান থেকে পানি খাচ্ছে তোমার কি পানি লাগবে তাহলে টাকা বের করলো তোমাদেরকে আমি পানি দিচ্ছি আল একটা কথা বলে রাখি ব্যবসায় কিন্তু কোনো আত্মীয় কথা চলবে না বুঝতে পেরেছো তোমাদের সাথে যা হিসাব হয়েছে সেটা আমার ব্যবসার প্রতিষ্ঠানের বাইরে এখানে ওই আগের কোনো হিসাব কিন্তু নেই তোমার এক কোটি টাকা তুমি ভুলে যাও কই কি আমার এক কোটি টাকা আমি ভুলে যাব এছাড়া তো আমার পকেটে একটা কানা করিও নেই তাহলে পানি খাবো কি করে তোমাদের কি লজ্জা ছড়ম বলতে কোনো কিছুই নেই তোমরা এই খালি পকেটে এসেছ পানি খেতে ছি 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 কামাই রোজি কি করো না যাও এখান থেকে ভাগ দূর হও আমার ব্যবসায় কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের জন্য এখান থেকে জলদি দূর হও নইলে কিন্তু আমার দারোয়ান এসে তোমাদেরকে এখান থেকে ভাগিয়ে দিবে বুঝতে পেরেছ এই তোমরা দুজন রেডি তো এদেরকে এখান থেকে ভাগাও তো যত বড় মুখ নয় আবার তত বড় কথা হ্যাঁ টম তুমি ঠিকই বলেছ ধরো এই বেটাকে এই ব্যাটার একটা উচিত শিক্ষা হওয়া দরকার গাছ ওরে বাবারে আমি তো ভেবেছিলাম এদের সাথে আমি পারবো এরা দেখি আমার থেকে শক্তিশালী অনlucky ভেবেছিলে আমি ব্যবসা করব টাকা কামাবো আর আমি বডিগার্ড লাগবো না এদেরকে আমি ফিতে পানি খাইয়ে বডিগার্ড দেখেছি তোমাদের মতো দুষ্ট লোকদের সাহায্য করার জন্য তোমরা এসেছিলে আমার ব্যবসা নষ্ট করতে এবার তোমরা মার খাও আমি ফ্যানেল বাতাস খাই টিং টিং এই কিছু একটা করো ওদেরকে মারো এভাবে মার খেতে থাকলে তো আমরা দুজনে মরে এখানে ভূত হয়ে পড়ে থাকবো পরে আর পানি খেতে হবে না পানি না খেয়ে এখানে মরে পরে থাকবো চেরি আমিও তো কোনোভাবে ওদের সাথে পারছি না ওরা দেখি অনেক শক্তিশালী সারাদিন শুধু পানি খায় আর পানি খায় পানি খেয়ে ওরা শক্তি বাড়ায় আমি তো পানি খাচ্ছি না অনেক দিন যাবো এই জন্য আমার শরীরে সকল শক্তি শুকিয়ে গেছে জেরি আমার তো কিছু করার নেই কি যে করি

এক মিনিটের বিরতি কি হচ্ছে ব্যাপার কি এই তো বৃষ্টি চলে এসেছে জেলি আমাদের এখন আর পানির কোনো অভাব নেই হু আর কোনো অভাব নেই পানি চলে এসেছে বৃষ্টি এসেছে এখন আর পানির অভাব নেই হাই তলবনাথ আমার ব্যবসায়ে পানি ঢেলে দিলো রে আমার ব্যবসায়ে পানি ঢেলে দিলো ব্যবসায়ে যতু পানি ঢেলেই দিয়েছে তাহলে আমি ঢেলে দিলে ক্ষতি কি এই নাও তোমাকে আমি একটু পানি ঢেলে দিলাম তোমার উচিত শিক্ষা হয়েছে কি ভেবেছিলে তুমি করবে পানির ব্যবসা এই তো খুব ভালো হয়েছে তোমার সাথে আল্লাহ খুব ভালো বিচার করেছে আমি অনেক খুশি হয়েছি এমনই হওয়া উচিত তোমার সাথে বেটা বরজা দেওয়া কতই না বোকা বানিয়েছে আমাদের এটা নাকি জাদুর লাঠি ধরু জাদুর লাঠি বলতে কোনো কিছুই নেই সবই হচ্ছে সৃষ্টিকর্তার রহমত দেখেছো টম সবাই পানি পেয়ে কত খুশি ওদের সাথে আমরা অনেক খুশি বেশ হয়েছে এই শয়তান ব্যবসাটা নষ্ট হয়েছে এখন চলো তুমি আমি দুইজনে মিলে ভিজতে ভিজতে গোসল করতে করতে নাচতে নাচতে বাড়িতে যাবো চলো 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 দেখি কে আগে নাচতে নাচতে বাড়িতে যেতে পারে যখন ছোট ছিলাম তখন আমি কত ভালো ছিলাম ম্যাডাম আমাকে কত আদর করত। দেখতেও কত সুন্দর ছিলাম অনেক খুশিও ছিলাম তখন আমি এখন আমাকে কেউ আদর করে না বড় হয়ে গেছি চেহারা আমার নষ্ট হয়ে গেছে দেখে আমাকে এখন সবাই ঘৃণা করে আমি এখন আর এই বাড়িতে থাকবো না বাড়ি থেকে আমি এখনই চলে যাব। বাড়ি থেকে চলে গিয়া কি তোমার থেকে অনেক শয়তান বিড়াল বাইরের কিন্তু থাকে তারা কিন্তু তোমার ধৈলা একদম গিল্লা খায়া ফেলাইবো শোনো শোনো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমার কাছে এর জন্য একটা উচিত সমাধান আছে তুমি যদি চাও তাহলে সমাধানটা কাজে লাগাইতে পারো তোমার বন্ধু হিসেবে কথাটা বললাম আমি তুমি চাইলে কথাটা শুনতে পারো শুনবে কি শুনলে কিন্তু আমার কোনো লাভ নেই যত লাভ আছে সব কিন্তু তোমার এখন তুমি বলো তুমি কি করবে আগের টম হতে চাও নাকি এই বুইড়ার টম হয়ে ঘরের বাইরে যেতে চাও সময় খুব অল্প তাড়াতাড়ি উত্তর দাও আমার কিন্তু যখন তখন মন একদম নষ্ট হয়ে যেতে পারে পরিবর্তন হয়ে যেতে পারে তুমি কি ঠিক বলছো বন্ধু আমার তো বিচার হচ্ছে না এখন আমাকে কেউ ভালোবাসে না কেউ না কেউ না চিন্তা করো না টম সব ঠিক হয়ে যাবে জেরি ওই বইয়েতে দেখো তো টমের এই সমস্যার সমাধানটা কি আমি অলরেডি এটা বের করে রেখেছি এই যে টম তোমার সমস্যার সকল সমাধান আমার এই বইয়ে লেখা আছে এইখানে তোমার বিশেষ একটা কাজ করতে হবে সেই কাজটা করতে পারলে তুমি সেই আগে লোক কিউট বিড়ালে পরিণত হয়ে যেতে পারবে সত্যি তুমি যা বলছো সব কি ঠিক বলছো আমার তো বিশ্বাস হচ্ছে না বইটা আমাকে দাও দাও আমিও একটু পড়ে দেখি এখানে তো লেখা আছে যে আমার বৃষ্টি দিনে ভিজে ভিজে কাকতারুর মতো মাঠে দাঁড়িয়ে থাকতে হবে তাহলে আমি আবার আমার আগের সুন্দর রূপটা ফিরে পাব এটা যদি সত্যি হয় তাহলে একবার আমার পরীক্ষা করে দেখতে হবে সত্যি মানে এটা 100% সত্যি তোমারে আমি যা কইছি তুমি এখন তাই করো বুঝতে পারছো তুমি এখন জাদু করার Preparation নিধে থাকো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে যাই জলদি যাই এখন আমার আগের রূপ আমার ফেরত আনতে হবে শোনো টম এখানে তো লেখা আছে তোমার লবণ পানিতে ডুব দিয়ে গোসল করতে হবে কিন্তু লবণ পানির বৃষ্টি আমরা কোত্থেকে আনবো আমার হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি পেয়েছি কি বুদ্ধি জেরি তা আমার একটা বুদ্ধি আছে তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না তোমার জাদু মন্ত্র সবকিছু ঠিকঠাক মতো হলেই হয়েছে শোনো টম আমি শাওয়ারের মাধ্যমে আর লবণের মাধ্যমে তোমার উপর কৃত্রিম বৃষ্টি বর্ষণ করছি করছো তুমি আবার গায়ে ছাতা ছাতা দিচ্ছ কেন আসলে আমার শীত করছে তাই আমি না কুলোচ্ছে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে এটা হবে না তোমার সাথে তিন নম্বর প্ল্যান কাজে লাগাতে হবে আজকে হলো তিন তারিখ হ্যাঁ হ্যাঁ বুদ্ধি পেয়েছি বুদ্ধি পেয়েছি একটা কাজ করি আজকে তারিখটা আমি পরিবর্তন করে দিই তাহলেই হয়ে যাবে তাহলে তো আমার ঢিলামিলা করবে না সব কিছু তাড়াহুড়া বলে করবে যাই যাই এখন এই কাগজটা নিয়ে আমি টমের কাছে যাই এই বয়ের চতুর্থ পৃষ্ঠায় লেখা আছে যে আমার কাকতারোয়ার মতো দুই তিন ঘন্টা টানা বরফের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে আর এই সুযোগে আমার একটা কাজ ধরতে হবে এই তো কাক বসেছে আমার এখানে এই বেটা কই যাচ্ছিস দাঁড়া আমার হাত থেকে ছুটে যাবি এতই কি সহজ নাকি দাঁড়া কাক কা আমাকে ধরতে পারি ধরতে পারিনি তো কি হয়েছে তোর শরীরে মূল্যবান পশমটাই তো আমি পেয়ে গেছি এটাই তো দরকার ছিল টম তুমি তাড়াতাড়ি করে পাঁচ নাম্বারের প্রিপারেশন কি যে ড্রেস পরি জেরি আমার তো ভালোই লাগছে না একটা কাজ করি সাত চুনির মাথাটাই লাগিয়ে ফেলি তাহলে নিজেকে একটু জাদুকর জাদুকর মনে হবে দেখি আয়নাতে ওরে আয়নাটাই ভেঙে গিয়েছে দেখো তাহলে আয়না তো ভাঙবেই আয়না সুন্দর চেহারা দেখলে পছন্দ করে ওই শাক চুন্নির মতো বিবৎস চেহারা দেখে তো আয়না নিজেও ভয় পেয়ে গেছে ধোয়া তো অনেক সুন্দরই বেরিয়েছে এই তোমার আবার কি হলো তুমি কি বলছো তুমি যেভাবে বলেছিলে আমরা তো সেভাবে করছি তাও কি আমাদের কোনো ভুল হচ্ছে ভুল হলে তাড়াতাড়ি বলে ফেলো নইলে একটু পরে কিন্তু আর সময় থাকবে না ব্যাপার কি কুদ্দুস মিয়া তাড়াতাড়ি বল শোনো এই জাদু রসুদটা গরম গরম খেতে হয় বুঝতে পেরেছ যদি ঠান্ডা হওয়ার পরে খাও তাহলে কিন্তু ওষুধ কোনো কাজে লাগবে না তখন কিন্তু আমাকে দোষ দিতে এসো না তাই আমি এটা গরম করে খাবো ওই ব্যাটা যেহেতু বলেছে তাহলে হয়তো বা সঠিক কথাই বলেছে একটু নাড়া দিয়ে দেখি তাহলে জিনিসটা ভালো করে মিক্স হয়ে যাবে এই তো জেনি দেখো আমি কত সুন্দর করে নাড়া দিচ্ছি কি ব্যাপার সব কিছু একটু হালকা হালকা মনে হচ্ছে ব্যাপার কি এই বেটা টম এন্ড জেরিকে আজকে আচ্ছা বুকা বানিয়েছি এরা তো টেরই পাচ্ছে না যে আমি ওদেরকে কি বোকাটা বানিয়েছি হাই হাই ছাতা তো ভেঙে গিয়েছে দেখ কি এটা কোনো কথা এবার আমি এটা না দেব কিভাবে বা খাবই বা কিভাবে শোনো ভয় পেলে চলবে না টম তোমাকে এটা কিন্তু গরমই খেতে হবে এটা যত গরমই থাক তোমাকে গরমই খেতে হবে না আমাকে ভয় পেলে চলবে না আমাকে এটা গরম খেতেই হবে এত দূর যেহেতু এসেছি তাহলে শেষটা আমি করেই ছাড়বো কিন্তু চামচ কোথায় টম কি সত্যি সত্যি এই সিরাপটা গরম খেতে যাচ্ছে হাই হাই ও তো তাই করছে ভয় পেও না জেরি আমি এটা এক নিমিশেই চুপ করে খেয়ে ফেলবো এটা তো বিচ্ছিরি গন্ধ তুমি পেরেছো টম তুমি পেরেছো আমি জানতাম তুমি পারবে হ্যাঁ জরি আমি খেয়ে ফেলেছি খেয়ে ফেলেছি এবার আমি সুন্দর হয়েছি না বলো বলো হায় হায় আমি তো সেই আগের মতোই আছি কোনো কিছু তো পরিবর্তন হলো না এটা কোনো কথা দেখি কি তাহলে এই কোনো কাজের না কই ভেবেছিলাম তো আমরা সুন্দর হবে কিন্তু আসলে তো কোনো কিছু ঘটলো না আমার মনে হচ্ছে আমার জাদু বলতে কোথাও কোনো ভুল হয়েছে এর জন্য তোমাদের কাজ হচ্ছে না ভালো করে বইটা একটু পড়ে দেখো তো সবকিছু ঠিক আছে কিনা আমিও তো ভুল বলতে পারি এটাই স্বাভাবিক এই যে টম এদিকে আসো এদিকে আসো আমি তোমার সমস্যার সমাধান পেয়েছি তোমার আসলে মই দিয়ে ওই ডেকের ভিতরে উঠতে হবে উঠে সেখান থেকে লাভ দিয়ে গোসল করতে হবে এটাই একমাত্র সমাধান এই বড় ভিতরে ওঠার জন্য আবার মই লাগবে কি ব্যাপার আমার তো সন্দেহ লাগছে কিন্তু কি আর করার যেহেতু এতক্ষণ পর্যন্ত এতক্ষণ করেছি কাজ তাহলে শেষমেশ এই কাজটাও করে ফেলি যা হওয়া হবে দেখা যাবে সকাল এখন আমি দেখি আর একটু স্যুপ খাই যদি স্যুপ খেয়ে কোনো কাজ হয় তাহলে মনে করব আসলে সব কিছু ভুয়া ছিল স্যুপটা আসলে শক্তিশালী ওরা যা বলছে ওদের কথায় আমার কোনো বিশ্বাসই হচ্ছে না এই স্যুপের কোনো রহস্য রয়েছে নিশ্চিত হাই হাই, এ কি হচ্ছে আমি ছায়া আসার পর আমার শরীর ইনভিজিবল হয়ে যাচ্ছে কেমনে টম তুমি কোথায় তোমাকে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে না কোথায় তুমি